শুকনের সময় যতই ভারাক্রান্ত, ঝড় উঠুক নাইবা উঠুক, বৃষ্টি নামুক নাইবা নামুক, ফুল ফুটুক না ফুটুক, আজ কিন্তু বসন্ত। বসন্ত কারণ আমি ফিরে এসেছি এনটিভির নতুন শো তুমি শুধু তুমি দ্বিতীয় সিজনকে নিয়ে। নতুন চমক, নতুন কিছু কথা, নতুন দম্পতি, তাদের ভালোবাসা, তাদের পথ চলা, তাদের ঝগড়া, তাদের গান, তাদের কবিতাকে নিয়ে। একটা ছোট্ট করে কথা বলি, ফার্স্ট সিজন ছিল লাইভ শো, আমরা রেকর্ড করতাম, এইটা হলো ফার্স্ট সিজন ছিল রেকর্ডেড শো, এইটা লাইভ শো। আর শোটা পড়েছিল, কনসেপ্টটা ছিল আমার ভীষণ প্রিয় একজন মানুষ মইনুল হোসেন মুকুলের, আমার দাদা। দাদা এই মুহূর্তে আমাদের সাথে এনটিভিতে নেই, ফিরবে, খুব শীঘ্রই ফিরবে, সেই জন্য লাইভে আছি। ভুল ত্রুটি হতে পারে, আমার টিম আছে এনটিভির, তারা আমার সাথে আছে, আর চাইছি দাদা খুব শীঘ্র ফিরুক, আর জানি আশীর্বাদ আছে। শুরু করছি আমার শো, আমাদের শো এনটিভির 780-তে তুমি শুধু তুমি। কথা বলবো সেই সব দম্পতিদের সাথে যাদের ভালোবাসার কথা, তাদের খুঁটিনাটি, তাদের ঝগড়া নিয়ে কথা। আমার সাথে সঙ্গে আছে সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী। আমার একটা কথা বলতেই ইচ্ছে হচ্ছে, তোমার তুলনা আমি খুঁজি না কখনো বহু ব্যবহার করা কোনো উপমায়। এত মিষ্টি একটা সুন্দর মেয়ে, যেমন গুণি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আর ওনার হাজবেন্ড কনক, কনক দাশগুপ্ত। আলাপ করে দিই সুহা আর কনকের সাথে। সুহা, কনক, নমস্কার। অনেক ধন্যবাদ সঞ্জিতা দি, তোমাকে মানে কি আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি এনটিভির সেকেন্ড সিজনের ফার্স্ট এপিসোডে আমাদেরকে ডাকবে। রিয়েলি রিয়েলি হার্ট ফেল থ্যাংকস টু ইউ অ্যান্ড থ্যাংকস টু এনটিভি, থ্যাংক ইউ ফর কলিং আস। ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। সঞ্জিতা দি অনেক ধন্যবাদ তোমাকে আমাদের ইনভাইট করার জন্য এবং এনটিভি পরিবারকেও আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের কথা, থ্যাংক ইউ, ইটস মিউচুয়াল। তোরা এসেছিস আমার শো এর একটা অদ্ভুত মাত্রা পাবে আমি জানি, কারণ আমরা আড্ডা দেবো, প্রচন্ড প্রাণ খুলে আড্ডা দেবো, এখানে কিছু কিন্তু ঢাকা থাকবে না, কারণ আমি না রাখা ঢাকায় বিশ্বাস করি না, খুলে খুল ভালোবাসা মোরা একটা মাদকতায় আমরা এই প্রোগ্রামটা করব, ঠিক আছে, আড্ডা হবে। তো আমরা তিনটা সেগমেন্টে ভাগ করেছি অনুষ্ঠানটা, যেটা আমি আগেও বলেছি তোদেরকে। তো ফার্স্ট সেগমেন্টে আমি জানবো তোদের বিয়েটা প্রেম করে বিয়ে না সম্বন্ধ করে বিয়ে? প্রেম করে বিয়ে অ্যাকচুয়ালি, কিন্তু প্রেমের থেকেও বেশি যেটা হয়েছিল সেটা হচ্ছে বন্ধুত্ব। ওকে, আমাদের বন্ধুত্ব দিয়ে কিন্তু আমাদের সম্পর্কের সূত্রপাত। তা কিভাবে হয়েছিল কনক? আমি বেসিক্যালি বেলসাজ পার্কের দুর্গাপূজায় ওকে দেখেছিলাম, ও একটা গান গেয়েছিল, তারপরেই ও আমাকে কিন্তু বাড়িতে গিয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওকে, এবং যদি তোমাকে হঠাৎ করে কেউ বলে আপনাকে আজকে দেখলাম, তোমার মনে হবে ইন্ট্রিগ লাগবে যে সে কে, কোথায় দেখেছে। হ্যাঁ, তো তারপরে উই স্টার্টেড টকিং, আমাদের কনভারসেশন আরো এগোয় এবং আমরা বন্ধুত্ব দিয়ে কিন্তু আমাদের সম্পর্কের সূত্রপাত হয়। তো বেসিক্যালি দুর্গাপূজায় মা দুর্গাকে খুঁজে পাওয়ার মতন বেসিক্যালি ভিড়ের মধ্যে, আর কণ্ঠস্বর মানে মানে সরস্বতী। আচ্ছা, কি গান গেয়েছিলি একটু গানটা শোনাবি নাকি? হ্যাঁ, মানে কোন গানে সে প্রেমে পড়লো তোর? ডেফিনেটলি লাভ এট ফার্স্ট সাইড, লাভ এট ফার্স্ট। আমার মনে হয় লাভ এট ফার্স্ট সাইট না হলেও মানে মনে হয় গানটা শুনে ভালো লেগেছে। আচ্ছা, বল গানটা শুনি। একটা বাউল গান ছিল সেটা, লালন শাহের গান ছিল। আচ্ছা আচ্ছা, খুব প্রিয় গান। আচ্ছা, গানটা হলো এইরকম, চাতক প্রায় হয় নিশি চে আছে কালো শোষি, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, ও আমার মনের মানুষের শনে। আরে, ও একটু তোর সাথে সুর মেলাতে চাইছে, তুই মুখ চেপে দিয়েছিস, এই আবার কি? আমি গান করলেও গান করতে চাই, মানে সুরের সাথে বেসুরের সঙ্গম, এটা একটা অদ্ভুত। তো ভালোবাসাটা কি গান শুনে হলো তো? হ্যাঁ, ভালোবাসাটা গান মানে বন্ধুত্বটা, বন্ধুত্ব। ওকে, তো কতদিন চললো তোদের কোর্টশিপ, মানে কিভাবে কি কি হলো? হ্যাঁ, আমাদের কোর্টশিপ বেশ 1-1.5 বছর মতো চলেছিল, তারপরে হঠাৎ করে কিন্তু আমাকে প্রপোজ করে, মানে
একদম আউট অফ দ্য ব্লু, কিন্তু কারণ তখন আমরা খুবই বন্ধু ছিলাম এবং আমরা খুব রেস্টুরেন্টে খেতাম, খুব ক্যাফেস যেতাম, অনেক মিউজিয়াম ঘুরেছি একসঙ্গে। আমার খুব প্রিয় মিউজিয়াম ঘোরা এবং ওরও সেই ইন্টারেস্টটা আছে, ও খুব পুরনো দিনের জায়গা, কাসেলস, মিউজিয়াম যেগুলো দেখতে খুব ভালোবাসে। তো আমরা খুব বেড়াতে যেতাম, ওয়ান ডে টুর এরকম করতাম। তারপরে হঠাৎ করে একদিন একটা ক্যাফেতে কিন্তু আমাকে প্রপোজ করে। কেন করলি প্রপোজ, হঠাৎ কি করে করলে কেন? ওই দিন অ্যাকচুয়ালি আর সাথে ও ফোনে ছিল, আমি পাশে বসা ছিলাম, তো উনি ওর বিয়ে নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, যেমন হয় টিপিক্যাল, মায়েরা সেটেল করতে চান, তো আমাকেও তো মায়ের ভীষণ সেটেল করার একটা মানে তাড়াহুড়ো ব্যাপার ছিল। এখানে তখন পিএইচডি করছি, তখন যে পিএইচডি করছি, আর মার খুব ইনসিকিউরিটি, আমি একা কি করে ম্যানেজ করবো, একা কি করে থাকবো, একদম ন্যাচারাল খুব ব্যাপারটা। তো আমাকে এত লোকে ফোন করতো, আমি খুব বিরক্ত হতাম, খুব পাগল পাগল লাগতো, এবং ওর সামনে বহু লোকে বহু মানুষে ফোন করতো। আচ্ছা, অলরেডি আমার কাছে কলার আছে, কলার কি নাও, আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, হাই সঞ্চিতা, আমি মিনাস বলছি। হ্যালো মিনাস, হাউ আর ইউ? আই'ম ফাইন, আই'ম ফাইন, থ্যাঙ্ক ইউ। আমি তোমাদের প্রোগ্রামটা দেখছি, ভালো লাগছে। আজকে তোমাদের যারা গেস্ট এসেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ইটস এ ভেরি, খুব ভালো একজন কাপল তারা, তারা তাদের যে পূজোতে খুঁজে পাওয়া ভালোবাসার মানুষটিকে সেই গল্প নিয়েই তারা আজকে বলছেন। আমার পক্ষ থেকে তাদের শুভেচ্ছা। তোমাকে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে, ভেরি গুড প্রেজেন্টিং। সমস্ত পরিবারকে আবারও ধন্যবাদ, কথা হবে, দেখা হবে অন্য কোন একটি অনুষ্ঠানে। কিপ ইট আপ, ভালো থেকো, এবং তোমার গেস্টদেরকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিনাস, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সরি। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার তো আমাকে বললো কি, আচ্ছা তুমি আমায় বিয়ে করবে? আই ওয়াজ জংড, মানে আমি হঠাৎ ভাবে আরে এটা কি বলে ছেলেটা। তো আমি তখন জিজ্ঞেস করলাম, কেন তুমি আমাকে বিয়ে করতে চাও, তুমি কি আমাকে ভালোবাসো? ও তখন আমার একটা অদ্ভুত কথা বললো, ও বললো আমি তোমায় যত না ভালোবাসি তার থেকে তোমাকে যত্ন করে দেখে রাখবো সারা জীবন। আর সেটা শুনে আমি এত গলে গেলাম একেবারে ইনস্ট্যান্টলি। তো মানে দেখে মনে হয় কনক বুঝি কথা বলতে জানি না, কিন্তু ঠিক সময় ঠিক কথাটা ঠিক জায়গা ঠিক মানুষের সামনে ফেলেছে টপ করে, তাই তো? কি বলেছিলে আরেকবার বলো, তোমার কণ্ঠে আমি একটু শুনি। আমি আমি দেখছিলাম যে ফোন এসেছে, কনভারসেশন। না, তুমি কিভাবে বলেছো সেটা বলো, সেটা আমি বুঝলাম। আমি বলেছিলাম যে আমি তোমাকে দেখে রাখবো, আমরা বন্ধু এবং আমি তোমাকে দেখে রাখবো সারা জীবন। একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, বলি, সেটা হচ্ছে যে তুমি কি সারা জীবন একজন অপরিচিত মানুষের সঙ্গে কাটিয়ে দিতে চাও, না একজন চেনা বন্ধুকে চাও জীবনের পাশে? ঠিক 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 ঠিক, এটা কিন্তু আমি আবার অন্যরকম চাই, যে সবাই শয়তান, চেনা শয়তান না অচেনা শয়তান। মানে আমি তোমাকে শয়তান বলছি না, মানে এটা আমি আবার শুনেছি অন্যভাবে, কার সাথে থাকতে চাও? চেনা শয়তান অনেক ভালো, চেনা শয়তানে অ্যাট লিস্ট উই ক্যান মানে গজ দ্য মুভমেন্ট, মানে কিভাবে সে চলছে। একদম একদম, ওকে। তো আমি যদি জিজ্ঞেস করি তোদের দুজনের মধ্যে কে ক্রেজি প্যাশনেট প্রেমিক? ডিফিকাল্ট কোয়েশ্চন, মানে আমি বিয়ের আগের কথা বলছি, আমি এখন যেটা আছি সেটা হলো বিয়ের আগে, তারপরেটা আমি পরে আসছি। বিয়ের আগে আমি ছিলাম বোধহয় একটা পয়েন্ট অফ টাইমে, আর বিয়ের পরে আমার মনে হয় এরপরটা পরে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন বলছিস তুই বিয়ের আগে তুই ছিলি, মানে কিভাবে তুই বুঝতে পারছিস সেটা? আমি মানে ওর সঙ্গে বিয়ের আগে আমি মানে অ্যাজ আ রোম্যান্টিক হিউম্যান বিইং, আমার খুব প্যাশনটা বেশি, আমার ইন্টেন্সিটিটা খুব বেশি, আমি খুব এক্সপ্রেস করি অ্যাবসলিউটলি, আর হঠাৎ করে আমার রাগ হয়, দুঃখ হয়, অভিমান হয়, ভালোবাসা হয়। এবং ও কিন্তু অনেকটা সাটল, ও একটু মেলোড একটা ইন্ডিভিজুয়াল, মানে ওর কিন্তু মানে খুব বেশি কথা বলে না, চুপচাপ থাকে, একটু ইন্ট্রোভার্ট। তো আমার মনে হয়েছিল বিয়ের আগে যে আমি বোধহয় বেশি প্যাশন দেখাচ্ছি, মানে আমি এখানে ঘুরতে যাচ্ছি, সেখানে ঘুরতে যাচ্ছি, ওর হাত ধরে ঘুরছি বৃষ্টির তলায়, মানে মানে বৃষ্টিতে হাত ধরে হাঁটছি জঙ্গলের মধ্যে দিয়ে। ইনফ্যাক্ট আমার জঙ্গল খুব ফেভারিট, যাই হোক, তো ইংলিশ বুঝ আর কি, পার্কস, কান্ট্রি সাইডস। তো আমার মনে হতো যে এই জিনিসগুলোর জন্য আমি হয়তো বেশি প্যাশনেট। ও কিন্তু মুখে কথা কম বলতো, কিন্তু ওর যে
মানে প্রেজেন্সটা সেটা এত বেশি আমার ভালো লাগতো, ইজ ভেরি কমফর্টিং প্রেজেন্স। ওকে, একটা কথা বলবো যেটা আমি জানি যে কবিতা কিন্তু গান, ও কিন্তু কবিতা লেখে, সেই গানটাই কিন্তু তুই গাস, মানে রিলেশনটা এরকম। ও তো লেখে, ও ভীষণ ভালো কবি, ওর কবিতা মানে আমি তো চাইবো পড়তে। ইনফ্যাক্ট আমি পরের শোগুলোতে আমি কবিতা দিয়ে যেগুলো শুরু করবো, আই উড লাভ ইউ টু গিভ মি দোজ পোয়েট্রি, যেটা আমি কিন্তু কবিতা বলি, আর সেইগুলোই গান গাইছিস তুই, তাই তো? ও একটু ফ্যাশনটা হয়তো মেবি ডিফারেন্ট লেভেল, মানে বলে না যখন ঢেউ থাকে ঢেউটা দেখা যায়, কিন্তু তার নিচে কিন্তু একটা গভীরতা, শান্ত, বলে সে শান্ত প্রেমিক একদম, তাই তো? সমুদ্রের গভীরতা, গভীরতা। আর তোমার তোমার কি মনে হয় সে কিরকম, মানে গান শুনে প্রেম, তারপরে কিরকম মনে হচ্ছে সে কিরকম ছিল? তারপর ও একটু এক্সপ্রেস করতে বেশি ভালোবাসে, তারপর ওর ওর অনেক কিছুই আমার ভালো লাগতো, অনেক কিছু আমাকে বলতো যেগুলো আমার ভালো লাগতো। তারপর ও বলতো যেটা ভালো লাগতো, অনেক কিছু বলতে কি বলতো, স্পেসিফিক্যালি কি বলতো যেটা তোমার ভালো লাগতো? দেখা যাচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গেছি, আমরা কোথাও গেছি বেড়াতে গেছি, আমাদের টেস্ট গুলো সিমিলার ছিল। হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিছু একটা বলতে চাইছি, ও বলে দিচ্ছে, অথবা আমি কিছু একটা রিড দ্য মাইন্ড অ্যাজ ইট, হ্যাঁ, ও বলে দিচ্ছে। কোনো সময় একটা গান ধরো আমার মাথায় এলো, এবং আমি যেটা মাথায় এলো আমি একটা কত কিছুটা বলেছি, তার পরিপ্রেক্ষিতে একটা গান মাথায় এলো, ও কিন্তু সেই গানটা পরের দিকে গুনগুন করছে। এটা ভীষণ ভীষণ একটা কানেকশন তো ডেফিনেটলি ছিল বিয়ের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। মানে মানে এখনো তখন থেকেই কম্পেটেবল, মানে তোর, বাট ও কি তোর সোলমেট? না, আমি সোলমেট বলতে কিন্তু একদম অন্য জিনিস বুঝি। মানে আমার কাছে সোলমেট হলো মানে যে তোমার সব ইন্টারেস্ট শেয়ার করবে, যে উইল বি অলমোস্ট আ মিরর ইমেজ অফ ইউ। হ্যাঁ, তোমার সব কিছু মানে সে উইল শেয়ার অ্যান্ড নো, কনক আমার সঙ্গে সব কিছু শেয়ার করে, কিন্তু হি কমপ্লিমেন্টস মি নট সাপ্লিমেন্টস মি। আমার মনে হয় যে যে তোমাকে বুঝবে সেইটা আরেকটা জিনিস, এবং যে তোমাকে রিফ্লেক্ট করে যাবে সে কিন্তু আরেকজন। সো সোলমেট রিফ্লেক্টস, কনক বোঝে আমাকে সেইভাবে, ও নেয় এবং আমার সব কিছু ও বুঝতে পারে, ওকে কিছু বলে দিতে হয় না, আমার কোন মেন্টাল স্টেটে আমি আছি সব কিছু সবসময় মানে বুঝতে পারে একেবারে। মানে মানে সোলমেট নয় কিন্তু মানে আ গ্রেট পার্টনার আমি বলবো, আ ভেরি ভেরি গুড ফ্রেন্ড, মানে ভেরি ভেরি পেশেন্ট ইন টার্মস অফ মানে আওয়ার রিলেশনশিপ। ও ও যদি এত না বুঝতো আমাকে, না জানতো না চিনতো, আমি কিন্তু এতটা কমফোর্টেবল থাকতাম না। আমি আমি যেমন অনেকটা স্বাধীন এই সম্পর্কে, সম্পর্ক তো আঁকড়ায় আমাদের, আটকে দেয় অনেক ক্ষেত্রে, ওর সঙ্গে থেকে আমার কিন্তু মনে হয় যে আমি অনেকটাই স্বাধীন সম্পর্কে থেকে। বিউটিফুল, বিউটিফুলি সেড। আর সব থেকে ভালো লাগছে কি বলতো, আমার ফার্স্ট মানে ফার্স্ট এপিসোডে সেকেন্ড সিজনে আমি এমন একজন দম্পতিকে এনেছি, দর্শক বন্ধু আমার এই দম্পতি কনক হলো শ্রীহট্টের সিলেটের ছেলে, আর আমার সুহা হলো কলকাতার মেয়ে। তো শুরু করেছে জীবন গান দিয়ে, সুরের সাথে শুরু, তারপরে আস্তে 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 জীবন শুরু হলো, চলতে থাকছে, সুন্দরভাবে চলছে। আমি যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি, কথা বলবো সুহা আর কনকের সাথে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। কোনো প্রশ্ন থাকলে আমাদের স্টুডিওতে ফোন করে কথা বলুন, আমার সাথে কথা বলুন, ওনাদের সাথে কথা বলুন, ইচ্ছে থাকলে জানান আপনারা আসতে চান কি না এই শোতে গল্প করতে আমার সাথে। নমস্কার, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, কথা বলছি সুহা আর কনকের সাথে, গল্প করছি ওদের জীবনের শুরুর কথা, গান দিয়ে শুরু, সুর দিয়ে শুরু, তারপর যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়ে জীবন শুরু করলো করলো এবং বিয়েটাও হয়ে গেল, তাই তো? তো বিয়েটা তো একটু অন্যরকম ভাবে হয়েছে, একটু গল্পটা শুনি। হ্যাঁ, প্রথমত বিয়ের সময় আমার মা বাবা ফিজিক্যালি থাকতে পারেননি, সেটা আমার জন্য খুবই একটা মানে আমার ভালো লাগেনি। সে বাবা কিন্তু ওরা স্কাইপে সর্বক্ষণ ছিলেন, এবং আমাদের বিয়েটা কিন্তু বৈদিক মতে হয়েছে। বৈদিক মতে বলতে, বৈদিক মতে বলতে একটা অদ্ভুত ব্যাপার, সেটা আমি জানতাম না, একজন বেনারসের পণ্ডিতজিকে দিয়ে আমরা মানে এমনি আমাদের সোশ্যাল বিবাহ যা বলে সেটা আমরা হিন্দু মতে বিয়ে করি, কিন্তু সেটা বৈদিক মতে। এবং সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের সাত পাকের বাঁধার কথা বলা হয়, সাত পাক ঘুরতে হয় বাঙালিদের, সাত জন্ম সাত পাক। উনি আমাদের বলেছিলেন না, চার পাক
এবং সাতটা হচ্ছে প্রমিস, সাতটা ভাও। ওকে, সাতটা কথা বলে তুমি তার সঙ্গে তোমার তাকে তুমি তোমার সম্পর্কটা সেইভাবে পোক্ত করছো, সেটা সেইভাবে তুমি সাতটা ভাও দিয়ে তোমার সম্পর্কটাকে মজবুত করছো। ওকে, এবং আমার কাছে আইডিয়াটা খুব অদ্ভুত লাগে, কারণ আমরা জানি না যে এরকম, না আমরা জানি না জেনারেলি এরকম বলা হয়, মানে আমাদের অগ্নির সামনে সাতটাকে এবং সবসময় মেয়েরা বোধের সামনে চলে, না না মেয়েরা সামনে চলে তারপর আবার পিছনে আসে যখন, এটা আমাদের বিয়েটা কিন্তু একটা অদ্ভুত হয়েছে, আমরা আমরা চার পাক ঘুরেছি, আমি সামনেই ছিলাম, ওকে বিয়েটার মানে একদম যখন শেষ অধ্যায় ছিল তখন আমাদের পণ্ডিতজি বলেন যে তোমরা হাত ধরো, শেক হ্যান্ডস, উনি ইংরেজিতে বলেন শেক হ্যান্ডস, কারণ বিয়ে মানে সমতা, মানে আমাদের বাঙালি পরিবারে বা আমরা যেরকম ভাবে আমরা বড় হয়েছি অনেক সময় দেখি যে বিয়ে একটা চূড়ান্ত অসম জায়গা, যেখানে একটা পেট্রিয়ার্কাল মাইন্ডসেট থেকে অনেকেই অনেক কিছু করে থাকেন এবং স্ত্রীরা স্বামীদের প্রতি একটা অন্যরকম রেসপেক্ট দেখান, যেটা আমার মতে সেটার সাংঘাতিকভাবে রেসপেক্ট দেখা দরকার নেই, অবশ্যই মানুষ মানুষকে মানুষ হিসেবে রেসপেক্ট করবে, নট অ্যাজ হাজবেন্ড, বেটার অফ এক্স্যাক্টলি রেসপেক্ট ইচ আদার অ্যাজ পার্টনারস অ্যাজ আ হিউম্যান বিইং, নট অ্যাজ আ হাজবেন্ড। এটা ভীষণ সুন্দর একটা বৈদিক মতে বিয়ে, খুব আচ্ছা। এবার কনককে প্রশ্ন, সাতটা ভাউজ, সাতটা প্রমিস, তার একটা প্রমিস বল, কি করছো তুমি, একটা প্রমিস যেটা রাখছো এই মুহূর্তে। ওই যে একটু আগেও বলেছিলাম যে আমি ওকে সব সময় দেখে রাখবো, যদি ওর রাগ হয় ওর ক্রোধ হয় সব সময়ে আমি ব্যালেন্সটা উঠে আসছে রাখবো, আমি কখনো রাগ দেখাবো না। ওকে, আমি ওকে দেখে রাখবো, মানে তুমি শিব ঠাকুরের, হ্যাঁ অনেকটাই ঠান্ডা একটা মানুষ, তাই তো, আর এ হলো মা কালী, মা দুর্গা, মা চণ্ডী, চণ্ডী টাইপের। আচ্ছা একটা কথা বলো, এই রাগটা তুমি বারবার বলছো, রাগ রাগ রাগ, আমি তো ওকে দেখি না, ওর মতো মিষ্টি মেয়ে তো আমার কাছে নেই, তো কি রকম রাগ, একটু রাগটা কি রকম হয় একটু বলো তো দেখি। ও রাগ সিম্পল কিছু বিষয়ের উপর হয়ে যেতে পারে, তারপর রাগ হলে একটা কমন জিনিস হয়, সেটা কি, এটা সামনে কিছু পেলে কাপ হোক বা কিছু হোক ও ভেঙে দেয়। এই 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 একটা কথা বলবো, আমার মনে পড়ছে ছোটবেলায় বাচ্চাগুলো ভাঙতো প্লাস্টিক, লাগবে ভাঙবে না আর যাই হোক, আমার খাবো না, মানে খাবার মাইক্রোওয়েভ কি করে ভাঙলে কনক বেচারা কি করবে, সারাক্ষণ কি ভেঙে ভেঙে ফেলে। কাপডিশ আমি মানে কাপডিশ খুব একটা ভাঙা হয় না, থালা বাসন, মানে বাসন বলতে থালা এবং বড় বড় খাবার থালা এবং বাটি, সেগুলোই আমি ভাঙি এবং সেগুলো আমিও কিনি কিন্তু। আচ্ছা একটা কলার, একজন কলার আছে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? জি আমার নাম আব্দুল। আচ্ছা আব্দুল বলুন, কেমন আছেন আপনি? জি ভালো, আপনারা যে তুমি শুধু তুমি প্রোগ্রামটা আমি দেখতেছি, আচ্ছা, আর অনেক ভালো লাগছে, সুহা আপারে দেখে অনেক মানে ভালো লাগে প্রোগ্রামটা আজকে। আচ্ছা থ্যাংক ইউ ফর কামিং অন দ্য শো এন্ড ফর শেয়ারিং এভরিথিং উইথ আস ইনশাআল্লাহ। ইয়া বিউটিফুল জার্নি, তাই না কি, আসসালামু আলাইকুম, জার্নি বিকামিং এক্সট্রাঅর্ডিনারি অন দ্য শো, তাই কি না? আপনি আছেন কি কলে? হ্যালো, আচ্ছা কলে ড্রপ হয়ে গেল, দেখেছিস কত ভালো লাগছে, যাই হোক রাগের কথায় ফিরি তো। এবার বল, থাক এতদিন প্রেম করছিলি, ঘুরছিলি, মিউজিয়ামে যাচ্ছিলি, খেয়ে বেড়াচ্ছিলি, তারপর একটা সুন্দর প্রপোজাল, তারপর বিয়ে, তো থাকার পরে অনেক জানতে পারলে এ তো মা চণ্ডী একদম, না ও রাগ ভালো লাগে, না ও রাগ ভালো লাগে, সবই ভালো লাগে, অবশ্যই এটাই লাগা উচিত, ভেরি গুড, এটাই আমার খারাপ লাগে। এবার তুই বল ওর কোনটা তোর ভালো লাগে? এটাই খারাপ লাগে যে ও কমপ্লিটলি আমার ওকে মাঝে মাঝে মনে হয় ও ইনসেনসিটিভ, যেটা ও নয় কিন্তু, কিন্তু ও যে ও আমাকে ছেড়ে দেয় যখন আমি চিৎকার করি বা রেগে যাই সাংঘাতিক, আমি রেগে গেলে একটা পয়েন্টের টাইমের পরে মানে আমার ডেসিবেলটা বাড়ে, তারপরে আমি ওখানে গিয়ে ফ্রিজ করে যাই, আর কিছু করতে পারি না, থালা বাসনগুলো ভেঙে ফেলি, পাশের দরজা থেকে নক করে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার যেখানে থাকি আমার ভয় লাগছে, এখানে কিছু ভাঙার, না না এখানে কিছু ভাঙার নেই, সম্পূর্ণ দিও না কিছু রাখো, আমরা যেখানে থাকি নেবারেরও নক করে বলে যে আপনারা প্লিজ একটু এত পার্সোনাল কথা বলিস না, তারপর নেবার যাচ্ছে। আর তাছাড়া ওর এটা তোর ভালো লাগে না যে ও শিবের মতো তোর সবকিছু নিয়ে কিছু বলে না, কিছু বলে না, বাট এটা তুই ভেবে দেখ ইটস আ কোয়ালিটি, ও যদি বলতো, ও যদি তাণ্ডব করতো তাহলে কিন্তু ভালো লাগতো না, তাহলে কিন্তু ভাঙন হতো, একজন যদি ফায়ার হয় একজন কিন্তু জল হতে হবে, তবেই সম্পর্ক টিকে থাকে, ইউ হ্যাভ টু বি ইন দ্য টিম প্লেইং টুগেদার, নট আগেইনস্ট ইচ আদার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট।
ঠিক আছে এই যে হারমোনিয়াস ব্যাপারটা বিকজ তুই গরম ও ঠান্ডা ব্যালেন্স হয়ে যাচ্ছে আই এম ভেরি প্রাউড অফ ট্রু টু অ্যান এক্সটেন্ট ট্রু টু অ্যান এক্সটেন্ট আ ভেরি নাইস আমি দেখেছি আপনার করছি এবং ল্যাপটপে মানে নির্বিকার কাজ করে যাচ্ছে একটা কানে কথাটা নিচ্ছেন আমি যে কি বলছি আমি বেঁচে আছি না মরে গেছি না চিল্লাচ্ছি না 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 কিছু না কনক এবার থেকে তুমি একটু ঝগড়া করো তো বাবু ঠিক আছে অল্প কিছু একটু ঠিক আছে আমি কিন্তু রেগে যাচ্ছি সুহা তুমি চুপ করো ভালো লাগে না তো ওর এটারই এক্সটেনশন সেটা হচ্ছে কিছু মানে ওকে আমি বললাম না না তুমি আমাকে অন্য কিছু বলেছিলে মনে কর ও শনিবার রবিবার শুধু রেস্ট করে সারাদিন বিছনায় শুয়ে আমি ওর সঙ্গে সম্পর্ক মানে হ্যাঁ অবশ্যই তোমার বিছনার সঙ্গে ডিউটিস করার কথা ও রাত্রিবেলা দশটার সময় যদি বাজার যায় কিছু বাজার পাবে তুমি বলো একটা উইকেন্ডে ও রাতের দশটার সময় এগারোটায় বন্ধ হয় যে কোনো বড় সুপার মার্কেট এখানে দেশে ও দশটার সময় বেরিয়ে দশটার সময় এটা কি কলকাতা না বাংলাদেশ দশটার সময় বাজার পাবে না হোয়াট ডু ইউ মিন মানে পাবে না কেন কারণ সব থেকে মানে গলা পচা জিনিস না মোটেই নয় ওরা সারাক্ষণ ইয়ে করে ওটা বলে না না সব সময় এরকম না এরকম না আমি চাইবো না বাবা কনক মাঝে মধ্যে মাঝে ভালো ছেলে ভালো ছেলে মাঝে সাথে একটু শান্ত ছেলে কিন্তু একটু ঘুমোতে দিই না ঘুমোতে দিই কিন্তু সারাক্ষণ উইকেন্ডে না একটু ছেড়ে দিতে হয় সপ্তাহ কাজ করে কিন্তু উইকেন্ডে আমার মনে হয় তুই সুন্দর সুন্দর গান শোনাবি আরো ঘুমোবে আবার উঠবে আবার গান শুনবে ও কবিতা লিখবে তাহলে চাইও চাই তো আচ্ছা এবার বল কে ভালো রান্না করে তোদের মধ্যে দুজনের মধ্যে আমি তো তোমার রান্না বলো কে রাখতে পারে রান্না করে কে ভালো রান্না ও খুব ভালো রান্না করে হ্যাঁ ভালো রান্না করে ও রান্না করে আমিও রান্না করি মানে আমার স্ট্যান্ডার্ড এস রেগে যাস সবকিছু চুরমাচুর করিস তবু কিছু বলে না এটা একটা থ্যাঙ্কস দিয়ে দে একটা গান শুনিয়ে আচ্ছা গানের মাধ্যমে থ্যাঙ্কসটা দে একটা দে তো দেখি কিরম হয় তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার ও গো প্রিয় বড় তলাজ পরাণ আমার খেলাতে হার মানবে কি সাধু 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 ইরশাদ আমার সাথে কি কলার আছে কোনো কলার কলার কে নাও প্লিজ হ্যাঁ একটা আওয়াজ পাচ্ছি কে আছেন হ্যালো কে আছেন একটু কি শুনতে পাচ্ছো আমার গলা ওরে বাবা তোমার গলা তো আমি চিনি রশ্মি বলো 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 আর ফোন না করে যতই ফিনান্সিয়াল ইয়ার এন্ড হোক কিন্তু আমার দুটো ভীষণ প্রিয় ব্যক্তি আজকে অনেক দিন পরে একটা খুব সুন্দর স্মৃতি আমার ইউনো মনে পড়ে যাচ্ছে আমরা যেবার গেছিলাম সিজন ওয়ানে আর আমি আর অভিষেক ভীষণ সুন্দর মেমোরিজ তার মধ্যে সুহা রয়েছে আর সঞ্চিতা দি রয়েছে তো আমি তো সমস্ত কিছু বন্ধ করে তুমি শুধু তুমি দেখছি আর এনজয় করছি আর ভাবলাম একটা ফোন করেই ফেলি থ্যাংক ইউ সো মাচ তোর গলাটা শুনে মনে হচ্ছে তুই আমার সাথে আছিস ইনফ্যাক্ট আমরা কি করবো বলতো আমার একটা প্ল্যান হয়েছে দেখ এক্ষুনি প্ল্যানটা হয়ে গেল যে ফার্স্ট সিজন সেকেন্ড সিজনের সাথে একটা খেলা করবো বুঝেছিস নট নাও নট নাও মেবি মেবি আফটার 10 এপিসোড উই উইল ডু দ্যাট ঠিক আছে তোমাদেরকে ভীষণ সুন্দর লাগছে সুহা আমি কিন্তু একটুখানি শাড়িটা ধার চেয়েই নিলাম আমিও নিয়েছি আচ্ছা কোনো প্রশ্ন আছে কি সুহাকে
একদম একদম আমি সুহার একটা ভীষণ মজার গল্প জানি। আমাদের অনেক রাত রাত জেগে অনেক আড্ডা হয়, একটা সুহার নামকরণের একটা দারুণ গল্প রয়েছে, সেই গল্পটা কি তোমরা জানো কেউ? সুহার নামকরণের? হ্যাঁ, রবিশঙ্করের দেওয়া। হ্যাঁ, রবিশঙ্কর জি এর দেওয়া। হ্যাঁ, সুহা ভীষণ সুন্দর একটা গল্প, সেই গল্পটা আমরা মাঝে মাঝে শুনি। কিন্তু সুহা, আমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস জানতে চাই যে এক্স্যাক্টলি তোমার আর কনকের একটুখানি একটু ঘটনাগুলো একটুখানি সুন্দর করে বলো, মানে ওয়ান অফ দ্য স্টোরি যেটা আমরা কেউ জানি না, এমন ইনফ্যাক্ট আমিও জানি না, এমন একটা গল্প আমি জানতে চাই। সর্বনাশ, সেটা বোধহয় কিছু নেই, মানে তোমরা জানো বোধহয়, সব বলে দাও। আমি তো হলো ক্রিস্টাল ক্লিয়ার, আমি একদম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ কাঁচের মতো একটা মানুষ। আমার জীবন ইজ লাইক অ্যান ওপেন বুক, সবাই জানে। তাও ওপেন বুকের মধ্যেও দেয়ার আর সাম ফোল্ডেড পেজ। ওই যে তোর মতো বউপালালো বউপালালো কিছু ব্যাপার আছে কিনা এটা জানতে চাইছিস? ও তুমি বলো, আমার বউপালালো আর বলো দাও ফেলেছিল। ও আছে, আমার আছে, মনে পড়েছে, মনে পড়েছে। বলো বলো, ওটা নিয়েই বিয়ের আগে দিন, আমার আমার যেদিনকে বিয়ে হয় ডি ডে, সেদিনকে আমার বৈদিক মতে মানে হিন্দু মতে এবং আমার কিন্তু সেদিনকেই রেজিস্ট্রিটা হয় এদেশে গ্লাসগোতে, এবং গ্লাসগোতে দেওয়ার মানে কাগজ জমা দেওয়ার আগের দিন রাত্রিবেলায় ওই ডকুমেন্টেশন চেক করে ওই জেরক্স কপি গুলো আমাদের আমি ছেড়ে ফেলেছিলাম, আমি ওকে বিয়ে করতে চাইনি। ও মা, আগের দিন, বিয়ের আগের দিন ওকে আইবুড়ো ভাত খাইয়েছি আমি নিজে হাতে রান্না করে, কারণ আমি 10টা রাউন্ড তার আগে খেয়েছি কলকাতাতে। আচ্ছা, ও খেতে পারেনি বলে আমাকে বলেছে, আমি তো খেতে পাইনি। আমি বললাম তুমি, আমি তোমার মা, আমি তোমায় আইবুড়ো ভাত দিচ্ছি। এরপরে খাওয়া দাওয়া হওয়ার পরে ও আমার সঙ্গে মানে মানে এমন একটা ট্যান্ট্রাম করেছে। আমাকে বিরতিতে যেতে হবে, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। মানে একটা অদ্ভুত ঘটনা জানলাম যে বিয়েতে আইবুড়ো ভাত দিচ্ছে নিজের স্বামীকে, নিজে 10 পদ রান্না করে বিকট ও খেয়ে এসেছে এবং সেই মুহূর্তে ও হয়েছে ওর মা। এরকম কিছু আমি আগে কোনোদিনও শুনিনি, আশা করি আপনারাও শুনেননি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তুমি শুধু তুমি 780 এনটিভি পর্দায়। কোথাও যাবেন না, আমি জানি আপনারা যেতেই পারবেন না। ফিরছি ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, সাথে আছে কনক আর সুহা। গান দিয়ে শুরু, যত্ন দিয়ে শুরু, যত্নে আছে, বড়ই যত্নে আছে, এমন যত্ন যে নিজের নিজের স্বামীর আইবুড়ো ভাত নিজেই খাইয়েছে। আবার একটা সময় মানে বিয়ে করবো না, লাস্ট মোমেন্টের ডিসিশন, বিয়ে করবো না তোমাকে, কারণ আমি রেখে গেছি তোমার উপর, যত্নে রাখবে কি না, এরকম আমি কিন্তু কাপল দেখিনি। বিউটিফুল, আই এম সো হ্যাপি যে তোরা আমার সাথে আজকে এনটিভির পর্দায় এনটিভি স্টুডিওতে আছিস। আই এম সো হ্যাপি ফর ইউ। আমার না বিশ্বাসটা না ভালোবাসার প্রতি বাড়ছে, জানিস তো। অনেক কিছু ঘটনা হয়তো মানুষের জীবনে ঘটে, অনেক কিছু হয়, কিন্তু ভালোবাসার মতো ভালো জিনিস, ভালোবাসার মতো ভালো থাকা, ভালোবাসাকে নিয়ে থাকার মতো ভালো কিছু হতেই পারে না। এটা আমি এখনও বিশ্বাস করি, সারা জীবন বিশ্বাস করব। আর তোদের মতো দম্পতিকে দেখে তো বারে বারে সেটাই মনে হয়। আমি একটা খেলা খেলবো, খেলাটা হলো হৃদয়ের পাসওয়ার্ড, ঠিক আছে? আমি কনককে 5টা প্রশ্ন করব, সুহা তোকে 5টা প্রশ্ন করব। আমি দুজনেরই উত্তর জানি, তাই জন্য আমি উত্তরটা ঠিক না বেঠিক সেটা আমি বলতে পারবো। আমি জানবো এখানে কোনো কোনো উপহার মানে কোনো প্রাইজ নেই, কিন্তু প্রাইজটা হলো এমনই না, হারলেও আমি তোমার, জিতলেও আমি তোমার। সো হারা জেতার মধ্যে দুজন দুজনার। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং নাও, হৃদয়ের পাসওয়ার্ড। আমি প্রশ্ন করতে চলেছি কাকে, কোনটা জিজ্ঞেস করবো? তুমি না আমি? সুহা, সুহাকে। আচ্ছা, সুহাকে হলো কোন স্বভাব বিশেষ দিক, না আমি তোকে জিজ্ঞেস করি, তোমাকে জিজ্ঞেস করি একটু, কারণ তুমি সবসময় একটু ব্যাকসিটে আছো। সুহা 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 হবে না, আমি তোমাকে জিজ্ঞেস করছি, গান ছাড়া কোন জিনিস করলে অতি দুঃখের মধ্যেও সুহা মন ভালো হয়ে যায়? ও রান্না করলে, ওকে, আর আমি সারপ্রাইজ যদি দেই। কি সারপ্রাইজ দিস? চকলেট। কিন্তু এটা তো উত্তরটা ভুল, তো যতই তুমি চকলেট ভেবে ভাবছে ঠিক বলেছে না, ও ভীষণভাবে অ্যারোমেটিক ক্যান্ডেল জ্বালিয়ে সুন্দরভাবে স্নান করতে ভালোবাসে, এটা ওর সবচেয়ে ভালো লাগে। রান্না করে তো রান্না করে এবং তুমি ভালো করে খাও আর মোটা হও, সেটা তো আছেই, কিন্তু সেটা না, আমি হই তো শূন্য।
প্রথম প্রশ্নে শূন্য। ঠিক আছে। সুহা যদি হঠাৎ করে রেগে গিয়ে, আবার রাগ, শুধুই রাগ, রেগে গিয়ে বাড়ি ছেড়ে টেম্পোরারিলি, নট পার্মানেন্টলি, লিসেন টু ইট, টেম্পোরারিলি কোথাও চলে যায়, সেটা কোথায় যেতে পারে? সেটা আমি জানি। কোথায়? এটা জঙ্গল, অরণ্য, অরণ্য, দিন রাত্রি, অরণ্য, একদম অরণ্য, মানে এখানকার উডল্যান্ডস। অ্যাবসলিউটলি। ওকে, আমি তাই অনেক সময় গেছি। এটার উত্তর ঠিক, এটা আমি জানি, একদম ঠিক। দুয়ে এক, দুটো প্রশ্নের একটা উত্তর ঠিক। তিন নম্বর প্রশ্ন, পতির পুণ্যে সতীর পুণ্য হলে, পতির পুণ্যে সতীর পুণ্য হলে সুহা তোমাকে কত নাম্বার দেবে? 9.999 আমি একটু করে কষ্ট দিয়ে 8 দেবে। দুই নম্বর এখনো তোমাকে অর্জন করতে হবে, অর্জন করতে হবে, কিভাবে করবে সেটা তুমি ভেবে নাও। ঠিক আছে, ঠিক আছে। তো তিনে পেলে এক। সুহার জীবনে সবচেয়ে বড় ভয় কি? একাকিত্বতা, কিছুটা, আর সবচেয়ে বড় কিন্তু নয়, সবচেয়ে বড় কি? দাঁড়া আমি জিজ্ঞেস করছি, তুই চুপ কর। কি আর টিকটক টিকটক ঘড়ি চলছে? আর হচ্ছে আমি যদি এই ওকে রেসপন্স না করি প্রপারলি, আচ্ছা, অনেক সময় কথা বলছে, আমি বলছি ইয়েস ইয়েস, সেটা ভয়, ওর সেটা ভয়, এটা ভয় কোথায় হচ্ছে? ওটাতে বিরক্তি হতে পারে, ভয়, বিরক্তি হতে পারে। এনিওয়ে ভুল করেছো, ভুলটা বলে দিই, সেটা হলো ও তো খুব মানুষটা কাইন্ড, ভীষণ একটা নরম মনের মানুষ, ওর মনে হয় ও যদি ফট করে চলে যায় কিছু না করে কাউর জন্য, সেটা তোমার জন্য হতে পারে কিংবা সোসাইটির জন্য হতে পারে, সেটা আমার জন্য হতে পারে, হবে তো? একদম, তাই তো? তো এরম যদি এরম হয়, এরম বলিস না, খারাপ লাগে। কোথায় যাবি? আমি হঠাৎ করে একটা কিছু বললে, আমার শারীরিক প্রচুর গোলযোগ আছে, কিন্তু না না, আমি গোলযোগ গোলযোগ চাই না, গোলযোগ নেই, আমি শুধু ভালোবাসার কথা। তো এইটা ওর কাছে একটা বিরাট ভয়, ঠিক আছে। আর একটা হলো, তোমার কোন স্বভাবের বিশেষ দিক যা শোভা ও বদলাতে চায়, এটা কি মনে হয়? এখন অব্দি একটা উত্তর শুধু ঠিক দিয়েছো, একটু ভেবে দেখো, তাড়াতাড়ি খেলো। ও চায় আমি যেন ওর কথা আরো মনোযোগ দিয়ে শুনি। ওরে বাবা রে, ব্যাং অন! আমি এটা রিয়েলাইজ করি অনেক সময়, বাট অনেক সময় দেখা যায় ও বলছে, তুমি শুনছো না, আমি শুনছি না, কারণ আমি শুনছো কিংবা রেসপন্স করছো না। হ্যাঁ, এরকম অনেক সময় হয়। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে অনিচ্ছাকৃতভাবে যে না, এটা হয়ে থাকে, এটা এরকম না, আমারও মাঝে মধ্যে হয়। এনিওয়ে খুব ভালো খেলেছো, সবসময় মনের মতো না হয়, ওই 9.99 না হওনি, দু নম্বর বাকি আছে, ওইটার দিকে এগিয়ে তো চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, এবার ফিরে আসছি সেকেন্ড তোমার জন্য। আমাদের তোদের দুজনের কোন চারিত্রিক বৈষম্য সবচেয়ে বেশি ভালো লাগে? ওর কোন চারিত্রিক ইয়ে ভালো লাগে? বলা কঠিন, আমার মনে হয় তাড়াতাড়ি খেলতে হবে, কারণ আমার মনে হয় আমি বেশি বেশি মায়োপিক, মানে খুব শর্ট টার্ম গোল দেখে চলি, আর ও খুব লং টার্ম জিনিস ভাবে, তো ওর দূরদর্শিতা, স্পট অন, দূরদর্শিতা, তোমার দূরদর্শিতা, তোমার ভিশনটাকে ও ইয়ে করে। এমন কি কিছু আছে যে আগে করনি তোমরা, যেটা ও করতে চায়? বোরা বোরা যেতে চায় খুব, আমাকে, আমার সঙ্গে বলে যে বোরা বোরা যাবে, আইল্যান্ডে থাকবে, আইল্যান্ডে পারলে একটা ঘর বানিয়ে থাকবে। আচ্ছা, অ্যাকচুয়ালি হ্যাঁ, ওর খুব শখ বোরা বোরাতে গিয়ে একটা মানে বাড়ি করে থাকা। হ্যাঁ, এটা একটু এরকমই কিছুটা, বাট ঠিক বোরা বোরায় যেতে চায় না, ও একটা জাস্ট চা টেন্টে বসে চা খেতে খেতে প্রেম করতে চায়। কোন টেন্টে বসে প্রেম করতে চায়? টেন্টে বসে, টেন্টে বসে, সে আবার বাগানের টেন্ট পেতে দেওয়া যেতে পারে, কিংবা কোনো একটা কোনো পাহাড়, পাহাড়ে টেন্ট পাতে পারে যায়। ঠিক আছে, তাহলে উত্তর একটা ঠিক একটা ভুল, তাই তো? আমি রাখতে পারছি না। কোন জিনিসের প্রতি কনকের একটা বিশেষ টান আছে? ওর স্যুট, টাই, জুতো, জামা, মানে ভেরি পার্টিকুলার। আই এম নট হ্যাপি উইথ দিস আনসার, এটা আমিও বলে দিতে পারি, ওর কিসের ওপর টান আছে? ওকে কিছুদিন চিনে আর তুই সেটা বলতে পারলি না, একটা
একটা স্বচ্ছ মানুষকে তুই একটা ম্যাটেরিয়াল ইয়ে দেখছিস, ওর একটা স্পিরিচুয়াল মেডিটেশন ও করে, সেইটার উপর একটা অদ্ভুত ওর টান আছে। এটা কিন্তু আমি খুশি হলাম না এই উত্তরটা, এর মধ্যে থেকে অন্য কিছু বেরিয়ে এলো। ওকে, সো ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইন দ্যাট। ভুল 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 বুঝতে পারলে? কোন ধরনের বই পড়তে ও সবচেয়ে ভালোবাসে? হ্যাঁ, অটোবায়োগ্রাফিস, বায়োগ্রাফিস অফ পলিটিক্যাল পিপল অর সাকসেসফুল পিপল। অ্যাবসলিউটলি, কারণ তুমি জানো বইগুলো দেখছো। অ্যাবসলিউটলি, সেই রকম ধরনের বই পড়ে। লাস্ট প্রশ্নে, অবসর সময় সব থেকে বেশি কি করতে ভালোবাসে? অবসর সময় বই পড়তে এবং ঘুমোতে। ঘুমোতে আমি আমি আমিও একটু ওকে ভয় দেখাচ্ছি, আমাকে চাপে রাখছে। কেউ কি কলার আছে? কলার ড্রপ করেছে, কলার ছিল, ঠিক আছে। তাহলে মোটামুটি দুয়ে দুয়ে হলো, সেম। এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট আমি একটা কথা বলবো, যেটা হলো তুই তোরা দুজনে কখনো আগে বলিসনি একে অপরকে, সেটা অভিমান হতে পারে, ভালোবাসা হতে পারে, ঘৃণা হতে পারে, অভিযোগ হতে পারে। এই প্রথম এনটিভির পর্দায় তুমি, শুধু তুমিতে একে অপরকে বলবি। শুরু করছি তোকে দিয়ে। সেটা অ্যাকচুয়ালি আমার একটা আবার ইচ্ছে, আচ্ছা তুই জানিস, গানের মধ্যে দিয়ে হোক তোর ইচ্ছেটা। আচ্ছা, হ্যাঁ, সবাই তো সবাইকে থ্যাংক ইউ বলে অ্যাট দি এন্ড অফ দ্য শো, হ্যাঁ অ্যাট দি এন্ড অফ দ্য ডে অলসো, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সবাই বলে না, বলে চল বলে না। তো আমি এটাই বলতে চাই যে বন্ধু রহ সাথে আজি সঘন শ্রাবণ প্রাতে। এটাই বলতে চাই, কি বলতে চাই বুঝলে? বললো বন্ধু হয়ে থেকো, সারা জীবন বন্ধু হয়ে থাকার চাইলো তোমার কাছে। আমরা তো বন্ধুই, একদম। ভীষণ ভালো লাগলো তুই দর্শকের সাথে, আমার সাথে, আমার কলিগদের সাথে এই শেয়ারটা করলি। বন্ধু হয়ে থাকবি, বন্ধু হয়ে থাকবি, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, বন্ধু হয়ে থাকবি। তোমার কুইক, তুমি কি চাও? আমি বলতে চাই তোমার তুলনা তুমি, সো তুমি যেরকম আছো ওই শিশু, ওই ন্যাচারাল, ওটাই যেন তোমার থাকে সারা জীবন। আচ্ছা, তো থালা বাসন ভাঙতে পারি? ওগুলো আমার ভালোই লাগে, আমার কারণ ভেরি গুড। তুমি যখন ভাঙো আমি দেখি ভাঙছে আবার ঠিক হচ্ছে, আমি তো আমার কোনো ইনভলভমেন্টই নেই। আচ্ছা, বেসিক্যালি ও তোকে তোর মতোই রাখতে চায়, বদলাতে চায় না। বদল ভালো, কিন্তু যে বদলের প্রয়োজন নেই সেই বদল হয়ে লাভটা কি? ও তো ভালো আছে যে যেমন। শুধু একটা কথা আবারও বলবো, ও যদি ও রেগে গেলে না মাঝে মাঝে তোমাকে রাখতে হবে, তাহলে বোধহয় এই বদলটা কিছুটা ব্যালেন্স হবে। আমি 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 কিছুটা ব্যালেন্স হবে, তাই তো নেক্সট টাইম আমি এটা করব, তোমাকে ফোন করব, আমাকে ফোন করব, তারপরে আমি তোমাকে ফোন করব, একদম, আমাকে সব সময় ফোন করবে। এইবার আমি কিন্তু করেছি, একদম। কোন কলার আছে কি? কমিউনিটি বাকি? ওকে, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমার না খুব মন খারাপ লাগছে, এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে গেল এপিসোডটা, বাট এত সুন্দর আড্ডা মারলাম, তা শেষ করব কি করে শেষ করব? আচ্ছা বলতো, কি অ্যাডভাইস দিবি আমাদের নতুন প্রজন্মের কাপলকে, অ্যাজ এ কাপল? আমাদের যেরমভাবে সম্পর্কটা শুরু হয়েছে, যেভাবে চলছে, আমার মনে হয় সব দম্পতিরই বন্ধু হয়ে থাকা উচিত। বন্ধু হয়ে বাঁচো, বন্ধু হয়ে থাকো, দেখবে সব সমস্যা সমাধান হয়ে গেছে এমনিতেই। পরিষ্কার কমিউনিকেশনটা যেন একদম ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, নিজেদের মধ্যে কোনো কিছু লুকিও না। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, আর শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। ধর গানটা। নিঝুম অন্ধকারে তোমাকে চাই,
রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। তুমি শুধু তুমিতে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আপনারা যদি আসতে চান আমাদের ফোন করে জানান, বলুন আপনাদের গল্প, আমি নিয়ে আসবো, বসবেন আমার সাথে গল্প করব। একটাই কথা, ভালোবাসা ছাড়বেন না, ভালোবাসা থাকুক। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তুমি শুধু তুমিতে। পরের সপ্তাহে আবার ফিরছি চমকপ্রদ এক দম্পতিকে নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন NTV 780, তুমি শুধু তুমি। আমি সঞ্চিতা, আজকের মতো বিদায়।